যারা সৌদি আরবকে সাপোর্ট করে না তারা কাফের নাউজুবিল্লাহ কোন হন্নির ভূতে এমন জোরে সুয়ার দিন দাঁত ফালাই দিন বেড়া তোর ইসলাম কি বড় হাসি হাসির পাত্র নিলে বেড়া ইসলাম কি হারার বিষয় নিলে সিডিওলো গোষ্ঠী গিলা অন বইয়ের নামে না আজ একটা আগে সেক্টর নয় ফজর আগে সেক্টর নয় যাই হ হ একটা ছাগল তিনটা বাচ্চা দে দুইটা দুধ খাইল আছে আর একটা উলালের আছে ব্রাজিল কে গালি গালাজ করে ব্রাজিলের সাপোর্টাররা আর্জেন্টিনার কে গালি গালাজ করে এরে বাবা গালি দেওয়া হারাম গালি দেওয়া গুনার কাজ পাপের কাজ অথচ তুমি যারে গালি দিছ সেও মুসলমান তুমিও মুসলমান আজ যদি ব্রাজিল জিতে এই বড়ুয়া থানার মধ্যে গরু দশটা জবাই করে দিন কি দরকার এটি খাই যেতে খাইবো এত তো শেষ তুই যে জবা করছ খরচ করছ আল্লাহর কসম তোর ন্যাক আমল সব গেছে আজকে থেকে তবা করেন যে আল্লাহ আমরা অতীতে ভুল করছি মাফ চাই ক্ষমা চাই ও আল্লাহ আমরা এমন খেলাকে সাপোর্ট করব না এমন দেশকেও সাপোর্ট করব না এবং কি আমরা এমন ফতে চলব না যে ফতে তুমি নাই তোমার হাবিব নাই ওলি আল্লাহ নাই ওই ফতে আমরা নাই যে ফতে আল্লাহ রাসুল ওলি আছে আমরা সেই ফতে আছি কাতার বিশ্বকাপ খেলা চলে না নি এ কালকে উবারকতুন মাহফিল করে আইবার সময় সাইডে কত লোকে রাস্তার ফাঁসে দিই মেন রোডের ফাঁসে দিই বড় বড় ফসেক্টর লাগাই রেখছে লাগাই খেলা চা কথা কন খেলা চাইনিও এরে মুসলমানের সন্তান বাংলাদেশের মুসলমান বড়ুয়া থানার মুসলমানেরা কার জন্য আর্জেন্টিনারে ভালোবাসো যে ব্রাজিলকে ভালোবাসো একটুকু দূর তদারকি করে দেখো একটুকু যাচাই বাছাই করে দেখো আর্জেন্টিনার মধ্যে মুসলমানটা খুব অত্যাচার করতেছে ব্রাজিল মধ্যে যাইয়া দেখো প্রকাশ্যে আজান দেওয়া হয় না আজান দিতে পারে না প্রকাশ্যে জিকির করতে পারে না প্রকাশ্যে নামাজ পড়তে পারে না এত অত্যাচার করতেছে আর মুসলমানের সন্তানেরা ওই ব্রাজিল আর্জেন্টিনারে সাপোর্ট করে কেমন দলকে সাপোর্ট কর সেই দল তোমার ইসলাম ধর্মকে ধ্বংস করার জন্য মাটির সাথে মিশাই দেওয়ার জন্য উঠে ফরে লেগেছে আর মুসলমানেরা তাদের খেলা দেখে মুসলমানেরা তাদের পিছনে লক্ষ লক্ষ টাকা খরচ করে যেরকম নাউজুবিল্লাহ এই খেলার জন্য আর্জেন্টিনার ব্রাজিল খেলার জন্য লক্ষ লক্ষ টাকা বাংলাদেশে খরচ হয় জবান বন্ধ থাকলে খোদা তোর বিচার করব অনি 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 অথচ সেই আর্জেন্টিনা ব্রাজিলের জমিনে মুসলমানেরা প্রকাশ্যে আজান দিতে পারে না মুসলমানেরা নামাজ পড়তে পারে না মুসলমান ধর্ম মাটির সাথে মিশাই দেওয়ার জন্য উঠে ফরে লেগেছে আর আমরা ব্রাজিল আর্জেন্টিনারে খেলা দেখি শুধু খেলা দেখি এই জায়গার মধ্যে ক্ষমত হয় না ফেসবুকের ফেসবুকের মধ্যে ঢুকলে দেখা যায় একজন আরেকজন গালি গালাজ করে আর্জেন্টিনার সাপোর্টাররা ব্রাজিলকে গালি গালাজ করে ব্রাজিলের সাপোর্টাররা আর্জেন্টিনারকে গালি গালাজ করে এরে বাবা গালি দেওয়া হারাম গালি দেওয়া গুনার কাজ পাপের কাজ অথচ তুমি যারে গালি দিছ সেও মুসলমান তুমিও মুসলমান একটা ঘরের মধ্যে দুইজন ভাই এক মায়ের ফেডের দুইজন ভাই একজনে আর্জেন্টিনার করে আর একজন ব্রাজিল করে একজন নৌকা করে একজন দান করে একজন নাঙ্গল করে করণীয় অসুবিধা কি করতে পারে এক একজনে ভোট এক একজনে দিতে পারে কিন্তু চিন্তা করে দেখেন এক মায়ের দুই সন্তান একজনে আর্জেন্টিনার আর একজন ব্রাজিল আল্লাহর কসম নিজের চোখে দেখা এক ভাই আরেক ভাইরে কুত্তার বাচ্চা বলে গালি দেয় নাউজুবিল্লাহ কোন একমাত্র খেলার কারণে এক ভাই আরেক ভাইকে গালি গালাজ করছে এরে মুসলমানের সন্তান বাংলাদেশক নামক একটা দেশ আছে আর্জেন্টিনা ব্রাজিল যাইয়া দেখো তারা জানেও না একটা ছাগল তিনটা বাচ্চা দে দুইটা দুধ খেল আছে আর একটা উলালের আছে কথা কন না এই বাংলাদেশের আর্জেন্টিনা ব্রাজিল যত সাপোর্টার খেলা আছে এডি ওই তিন নাম্বার ছাগলের মতন উলালেন আছে আর ভাই খেলা দেখবে এটা বিনোদন দেখো অসুবিধা নাই তাই বলি খেলা দেখতে যাইয়া একজন আরেকজনে গালি গালাজ করবা একজন আরেকজনে মন্দামন্দি করবা একজন আরেকজনে হেও প্রতিপূর্ণ কথাবার্তি বলবা এটা উচিত না আবার খেলা দেখতে যাই লক্ষ লক্ষ টাকা খরচ করবা আজ যা যদি ব্রাজিল জিতে এই বড়ুয়া থানার মধ্যে গরু দশটা জবাই করে দিন কি দরকার এটি খাই যেতে খাইবো এত তো শেষ তুই যে জবা করছ খরচ করছ আল্লাহর কসম তোর ন্যাক আমল সব গেছে আই গ্যারান্টি দিন তোর ন্যাক আমল সব গেছে
নীল আকাশের নিচে কোন মাওলানা কাসু জালালের নিচে ফতোয়া দিতে পারলে জিবা কাটিয়ে লাইব হন্নির ফত এই টাকার নামে যে খরচ করছ সব কি জাহান্নামে যাবে বেড়া খরচ যদি করতে চাস নবীর নামে কর আল্লাহর কসম নবীর সুপারিশ হবে দি খরচ যদি করতে চাস তোর মা বাবার নামে কর মা বাবার সাথে জান্নাতে যাবে খরচ যদি করতে চাস আল্লাহর ঘর মসজিদ করে দে আল্লাহর ঘর মসজিদ রুসিয়া জান্নাত যাবে ফতাকা গগ কিনতে যদি 100 টাকা যা এই ফতাকা লাঠি মারবে না এই 100 টাকা দি একটা ফকির মেসকিন রে এক বালা খাওয়াইয়া দে তার কলজে থেকে যে দোয়া করব কোথার কসম তুই কুনিবতি হই দিবি হয়তো অনেকে মন খারাপ হয়ে যেতে পারে যে আর্জেন্টিনা ব্রাজিল করে আবার ইদানিং একটা জিনিস দেখা গেছে সৌদি আরবে জিতছে আর্জেন্টিনার ঠকছে ঠকছে নিও সৌদি আরব জিতছে আর্জেন্টিনা ঠকছে এবং এখন কিছু মৌলবি আছে ফেসবুক মৌলবি আর কিছু অশিক্ষিত জাত আছে ফেসবুকে তারা শিক্ষিত তারা এখন ফতোয়া দিতে আছে যারা সৌদি আরবকে সাপোর্ট করে না তারা কাফের নাউজুবিল্লাহ কোন হন্নির ভূত এমন জোরে সুয়ার দিন দাঁত ফালা দিন বেড়া তোর ইসলাম কে বড় হাসি হাসির পাত্র নিলে বেড়া ইসলাম কে হারার বিষয় নিলে খেলা হইছে হারাম জুয়া খেলা হারাম বিশ্বকাপ হারাম এর মধ্যে জুয়া আল্লাহর কসম এটা এটা বিশ্বকাপ জুয়ার খেলা কিসের খেলা এই জুয়ার খেলা হারাম 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 এখন এই জুয়ার খেলার মধ্যে সৌদি আরব না সৌদি আরবের বাফায় যদি খেলে এটাও হারাম সৌদি আরব ইসলাম না সৌদি আরব কোরআন হাদিস না আর সৌদি আরব যদি আগে যদি ইসলাম ধ্বংস আগে সৌদি আরব ধ্বংস হইবে ইসলাম এরপর অন্য দেশও আইব সৌদি আরবে আগে আর বইয়েন আগে শরীরে জ্বালা যন্ত্রণা চাইলক মিয়া সিডি হলো গোষ্ঠী গেলে বইয়েন আমনে না আজ একটা আগে সেক্টর নয় ফজর আগে সেক্টর নয় যাই হ্যাঁ হ্যাঁ শিল্পীর আইসে দাঁড়া বুঝি তোরি আরে আন্ডা বুঝি তো বুঝি তো শেষ বইয়েন এটা ফিনিশিং দিয়ে এলোই না তাহলে মুসলমান বুঝবো যে আমরা কোন দলকে সাপোর্ট করি আমরা কোন খেলাকে সাপোর্ট করি যে খেলোয়াড়রা ইসলাম ধর্মকে গালি গালাজ করে যে দেশগুলো ইসলাম ধর্মকে গালি গালাজ করে আমরা এমন খেলা সাপোর্ট করি আজকে থেকে তওবা করেন যে আল্লাহ আমরা অতীতে ভুল করছি মাফ চাই ক্ষমা চাই ও আল্লাহ আমরা এমন খেলাকে সাপোর্ট করব না এমন দেশকেও সাপোর্ট করব না এবং কি আমরা এমন ফতে চলব না যে ফতে তুমি নাই তোমার হাবিব নাই ওলি আল্লাহ নাই ওই ফতে আমরা নাই যে ফতে আল্লাহ রাসূল ওলি আছে আমরা সেই ফতে আছি কথা বলেন আল্লাহ আমাদেরকে কবুল করুক আমিন ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ